বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহ, পেছন থেকে সাহাবারা ছোট্ট আওয়াজে গুনগুনিয়ে পড়লেন রব্বানা রব্বানা ওয়ালাকাল হামদ, এক সাহাবি নিজ থেকে ফিসফিস করে পড়লেন হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, চারটা অতিরিক্ত শব্দ নিজ থেকে বানিয়ে পড়লেন, কয়টা চারটা শব্দ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, আবার পড়েন হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, চারটা শব্দ। বিশ্বনবী সালাত শেষ করলেন, সালাত শেষে তিনি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, এরপর আজকার গুলো পড়ে তিনি সাহাবাদেরকে বললেন, কে অতিরিক্ত চারটা তাসবি পড়েছ, দাঁড়াও, আমি তো এই চারটা তাসবি শিখাই নাই, কে পড়েছ, কেউ দাঁড়ায় না ভয়ে। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও আমি কিচ্ছু বলবো না। এক সাহাবি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন, কেন পড়েছো, এই হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, এই চারটা তাসবি তো আমি শিখাই নাই, পেলে কোত্থেকে। সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তাসবি যখন আমি পড়ি, আল্লাহর জিকির যখন আমি পড়ি, কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে হয় বেশি বেশি, এজন্য আমি নিজ থেকে আই ফেব্রিকেটেড দিস তাসবি, আমি নিজ থেকে এটা বানিয়ে পড়েছি। বিশ্বনবী বললেন, ও সাহাবি ভয় পেও না, চিন্তা করো না, তোমরা দেখো না এই নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদআউ আসলা সুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা, তোমার এই অতিরিক্ত চারটা যে তাসবির সওয়াব হয়েছে, এই চারটা তাসবির সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা, কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে ফেরেশতাদের মধ্যে আকাশে প্রতিযোগিতা চলছিল, আকাশে তারা কম্পিটিশন করছিল কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছে দিবে এই প্রশংসা। আবার বিশ্বনবী বললেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা, কোরআন এমন কিতাব, সূরাতুল ফাতিহা এমন সূরা, এই সূরার আশ্চর্য জান্নিতার কোনো শেষ নাই, এই সূরা কোনোদিন পুরান হয় না, যাদের 80 বছর বয়স, কত কোটিবার আপনি সূরা ফাতিহা পড়ছেন, বুকে হাত দিয়ে বলেন তো, কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সূরাটা দিয়ে শুরু করতে হয়, কত কোটিবার পড়লাম ভাল লাগে না, পুরান পুরান লাগে, বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান একজন যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না, সূরাতুল ফাতিহা পড়তে পড়তে এটা পুরান লাগে, কালকের থেকে কুল ফুল্লা দিয়ে শুরু করুন, এরকম ডাকাইতে আছে কেউ নাই, কারণ কোরআন কখনো পুরান হয় না, যতই পড়ি ততই নতুন, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এই জন্য বিশ্বনবী বললেন, ওম্মতেরা শোনো, 60 আয়াত বিশিষ্ট এই সূরাটাকে দেখতে ছোট মনে হয়, সবার মুখস্থ, প্রত্যেকের কলিজার ভেতরে আছে, তোমাদের কাছে সাধারণ মনে হয়, সূরাটা সাধারণ না, অসাধারণ করে সূরাটা নাজিল করেছে কে, পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. চিল্লায় পড়েন আমিন, আরো জোরে আমিন, আপনাদের মনোযোগ আছে না, গেছে, কষ্ট হচ্ছে কি বলেন, আমার তো কষ্ট হচ্ছে, রাত বাজে 12টা 5, এখনো আপনাদের ধৈর্যচ্যুতি হয় নাই, কফি খেয়ে আসছেন বোধহয়, কি কফি খাইছেন বলেন, নেসক্যাফে, এসপ্রেসো, মকা।
latte, old town coffee, Starbucks. এগুলো খেয়ে আসছেন? কষ্ট হচ্ছে না তো? ফজর পড়তে কষ্ট হবে তো আপনাদের? শুনবেন আরো দু এক মিনিট? কতক্ষণ শুনবেন? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে পড়ুন আমিন। সাতটা আয়াত বিশিষ্ট সূরা, রব্বুল আলামিন এই সূরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার, ওয়েলকামিং লেটার, অভিনন্দন পত্র। মন্ত্রী যদি আসে আমাদের প্রোগ্রামে, মাঝে মাঝে মন্ত্রী, এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনারা আসে না? আসলে আমরা ওয়েলকামিং লেটার দেই, স্মারকলিপি দেই, অভিনন্দন পত্র দেই, ঠিক কিনা? অভিনন্দন পত্রের ভেতরে তিনটা জিনিস থাকে, কয়টা? চিল্লায় বলেন। প্রথমে থাকে প্রশংসা, মন্ত্রীর প্রশংসা, এরপর থাকে পরিচয়, এরপর থাকে দাবি দেওয়া। তিনটা পার্ট থাকে একটা ওয়েলকামিং লেটারে, কয়টা পার্ট? প্রথমে থাকে প্রশংসা, মন্ত্রীর প্রশংসা করি যে আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চেয়ে ভালো মানুষ এই এলাকায় নাই, আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, এগুলো আমরা বলি, প্রশংসা করতে হয়, ঠিক কিনা? দ্বিতীয় পর্যায়ে থাকে ওয়েলকামিং লেটারের ভেতরে নিজেদের পরিচয়, আপনারা কারা। তারপর আমরা পরিচয় দিই যে আমরা এই মসজিদের গভর্নিং বোর্ডের মেম্বার্স, আমরা এই মসজিদের লোক, আমরা এই হাই স্কুলের সদস্য, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে, আমাদের মসজিদের তিনতলার কাজ ধরেছি, ওইটা লাগবে, ওইটা লাগবে, এগুলো আমরা পরে বলি। আমরা নিজেদের পরিচয় দেই, প্রশংসার পরে আমরা পরিচয় যে আমরা এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আমরা এই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য, নিজেদের পরিচয় দেই। প্রশংসাও করলাম, পরিচয়ও দিলাম, এরপরে আছে কি? দাবি দেওয়া। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এরপরে আমরা দাবি দেওয়াতে যাই। তো সূরাতুল ফাতিহাটাকে আল্লাহ তাআলা এরকম একটা ওয়েলকামিং লেটারের মতো করে পাঠালেন। আল্লাহ বুঝাতে চাইলেন, প্রতিদিন পড়বি তো, এই জন্য তিন ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রথম তিনটি আয়াতে আমি রব্বুল আলামিনের প্রশংসা তোরা করবি, চতুর্থ আয়াতে তোরা তোদের নিজেদের পরিচয় আমার কাছে পেশ করবি, এরপরে শেষ তিনটা আয়াতে তোদের দাবি দেওয়া বিনয়ের সাথে আমার কাছে পেশ করবি। প্রথম তিন আয়াতে প্রশংসা কার? আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি হলেন জগৎ সমূহের রব। আল্লাহু আকবার। হামদুন মানে প্রশংসা, হামদুন মানে কি? প্রশংসা কার? কম কম না বেশি বেশি? বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামিয়া আল্লাহ, পেছন থেকে সাহাবারা ছোট্ট আওয়াজে গুনগুনিয়ে পড়লেন রব্বানা রব্বানা ওয়ালাকাল হামদ, এক সাহাবি নিজ থেকে ফিসফিস করে পড়লেন হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, চারটা অতিরিক্ত শব্দ নিজ থেকে বানিয়ে পড়লেন, কয়টা? চারটা শব্দ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, আবার পড়েন হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, চারটা শব্দ। বিশ্বনবী সালাত শেষ করলেন, সালাত শেষে তিনি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার, তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, এরপর আজকারগুলো পড়ে তিনি সাহাবাদেরকে বললেন, কে অতিরিক্ত চারটা তাসবিহ পড়েছো, দাঁড়াও, আমি তো এই চারটা তাসবিহ শিখাই নাই, কে পড়েছো? কেউ দাঁড়ায় না ভয়ে। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও আমি কিচ্ছু বলবো না। এক সাহাবি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন, কেন পড়েছো? এই হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি, এই চারটা তাসবিহ তো আমি শিখাই নাই, পেলে কোত্থেকে? সাহাবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তাসবিহ যখন আমি পড়ি, আল্লাহর জিকির যখন আমি পড়ি, কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে হয় বেশি বেশি, এজন্য আমি নিজ থেকে আই ফেব্রিকেটেড দিস তাসবিহ, আমি নিজ থেকে এটা বানিয়ে পড়েছি। বিশ্বনবী বললেন, ও সাহাবী ভয় পেও না, চিন্তা করো না, তোমরা দেখো না এই নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদআউ ওয়া সালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা,
তোমার এই অতিরিক্ত চারটা যে তাসবীর সওয়াব হয়েছে, এই চারটা তাসবীর সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে ফেরেশতাদের মধ্যে আকাশে প্রতিযোগিতা চলছিল। আকাশে তারা কম্পিটিশন করছিল কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছে দিবে এই প্রশংসা। এজন্য আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি? আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, সুবহানাল্লাহ। পড়া উপমাটা খেয়াল করেছেন? মেটাফরিক, এটাকে বলে মেটাফোর, রূপক অর্থে মাজাজি ভাবে আল্লাহ বলেছেন, সাগরের জল যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়। পৃথিবীতে কয়টা গাছ আছে? পৃথিবীতে বাদ দেন, কুমিল্লাতে গাছের পরিমাণ কেমন? অনেক। তো কুমিল্লায় যদি অনেক হয়, বাংলাদেশে কেমন? বাংলাদেশেও অনেক। আচ্ছা, তো আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? সুবহানাল্লাহ পড়বেন না? এই সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল যদি কালি হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর, গভীরতা সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, গভীরতা প্রায় 36,000 ফিট। দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর, সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো, এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা? কথা বলেন, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর দক্ষিণ, কত মহাসাগর, কত সাগর! এই আমাদের বঙ্গোপসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর আর সাগর। এই পৃথিবীর 70% শুধু সাগর, 70% শুধু হানি আর হানি, নোয়াখালীর ভাষায় পানি আর পানি। তো এই সব পানিগুলো যদি কালি হয়ে যায়, আল্লাহর কথার ওজন কি দেখেন? কোত্থেকে আল্লাহ এই মেটাফোর রূপকর্থ নিয়ে আসলেন? সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলোও ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। ফুরিয়ে যাবে, ফুরাবেন আল্লাহ প্রশংসা। এই জন্য আল্লাহ আলহামদু দিয়ে শুরু করলেন সকল প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আর এর সাথে আলিফ আর লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো, তখন প্রশংসার যত ধরন হতে পারে, যত আকসাম হতে পারে, যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে, সব প্রশংসার একচ্ছত্র অধিপতি একজন চিল্লায় বলেন, তিনি কে? এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আবার নিজেও প্রশংসিত, ওনার এক নাম আহমাদ মানে যিনি সবচেয়ে প্রশংসা করে, আবার মুহাম্মদ মানে নিজেও প্রশংসিত। জান্নাতিদেরকে নিয়ে বিশ্বনবী যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে, ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে, ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা, সূরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদু। বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে, লিওয়া উল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ পড়বেন না?